এটা একটা বিশেষত্ব হচ্ছে এই যে ল্যাপটপ প্লাস ট্যাব, এই যে ভাঁজ করলাম ট্যাব হয়ে গেল, ব্যাকের পরে যদি ল্যাপটপ ভাই আগুন আগুন ল্যাপটপ একদমই দেখেন। প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ i5 এর 10th জেনারেশন ল্যাপটপ, এটার মডেলটা হচ্ছে HP ProBook 440G7। খুবই চমৎকার একটা কালেকশন দেখেন, এই যে জেটবুক মোবাইল ওয়ার্ক স্টেশন যেটাকে আমরা বলি, প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার থাকবে। জি সিরিজ মানেই কিন্তু কাজ করার জন্য খুবই বেস্ট, প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু একদমই ফুল ফ্রেশ কন্ডিশনে আছে, 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং হচ্ছে 5 বছরের ফ্রি সার্ভিস। এটাও কিন্তু 14 ইঞ্চি ডিসপ্লের মধ্যে খুবই চমৎকার একটা ল্যাপটপ, কাজ করার জন্য খুবই বেস্ট হবে Acer ব্র্যান্ডের। এটা কিন্তু খুবই চমৎকার, একদম লেডের মতো পাতলা ভাই, ভাই চমৎকার ল্যাপটপ এটা ভাই। ভারী কাজ যারা করতে চাচ্ছে, Ryzen সিরিজের মধ্যে ল্যাপটপ খুঁজছে, তাদের জন্য কিন্তু এই ল্যাপটপটা খুবই বেস্ট হবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আজকে চলে আসলাম আবারও আপনাদের কাছে HTC ল্যাপটপ নিয়ে। আর যারা ল্যাপটপ কিনে যাচ্ছেন ইউজ ল্যাপটপ, সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ, তাদের জন্য আজকে ভিডিওটি ভেরি স্পেশাল, কারণ এখান থেকে আপনারা একদম কম দামে ভালো ভালো কনফিগার ল্যাপটপগুলো পাবেন। যারা ফ্রিল্যান্সার ভাইরা রয়েছেন তারা কিন্তু এখান থেকে ল্যাপটপগুলো নিতে পারেন। অনেক অস্থির অস্থির ল্যাপটপ আপনারা একদম কম দামে পেয়ে যাবেন, এবং যারা স্টুডেন্ট ভাইরা রয়েছেন তারাও এখানে ল্যাপটপ নেবেন, এবং যারা একদম প্রফেশনালি কাজ করবেন তারাও কিন্তু এখানে ল্যাপটপ নিতে পারবেন। সো HTC ল্যাপটপে কী ধরনের ল্যাপটপ আছে এবং এই ল্যাপটপগুলোর প্রাইস কেমন সেটা ধারণা দেবো আজকে। আর আমাদের সাথে রয়েছে তাওহিদ ভাই। আসসালামু আলাইকুম তাওহিদ ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? জি আমি ভালো আছি। তবে সবাইকে একটা কথা বলি যে ভাই, দেশের যে অবস্থা এখন, আমাদেরকে সবার জায়গা থেকে একদম বেস্ট কাজ করা লাগবে। সবাইকে কাজ না করলে কিন্তু দেশ কখনো আগাবে না। ইকোনমি যদি ঠিক না থাকে ভাই, আমরা কিন্তু কখনোই ঠিক থাকতে পারবো না। সো সবাই যার যার জায়গা থেকে কাজে নেমে পড়েন, যেই যেই কাজ করেন না কেন, দেশের আর্থিক অবস্থা উন্নয়ন করার জন্য সবাইকে একদম প্রতিনিয়ত কাজের জন্য কাজ করতে হবে। সো তাহিদ ভাই, প্রথমে কোন ল্যাপটপ থেকে শুরু করবো আছে বলেন? হ্যাঁ, ফার্স্ট আসলে আমাদের কাছে অনেক কালেকশনের অনেক মানে বিভিন্ন প্রাইস রেঞ্জের মধ্যে ল্যাপটপ আছে, একদম লো প্রাইস থেকে শুরু করে মিড বাজেট হাই বাজেট সব ধরনের ল্যাপটপ থাকবে। প্রথমে আমি কম প্রাইসের মধ্যে ল্যাপটপ দিয়ে শুরু করতে চাচ্ছি, একদম কম প্রাইস থেকে। হ্যাঁ, এই যে HP ল্যাপটপের মধ্যে, HP ব্র্যান্ডের মধ্যে একটা ল্যাপটপ দিয়েছি, খুবই চমৎকার একটা ল্যাপটপ। আপনার টাচ স্ক্রিন ডিসপ্লের মধ্যে এটা 360° রোটেট হবে। এটা হচ্ছে পেন্টিয়াম প্রসেসর, পেন্টিয়ামের 9th generation প্রসেসর দিয়ে 4GB র্যাম, 128GB SSD দিয়ে ল্যাপটপ গুলো খুবই ভালো হবে ভাই। আমি শুনেছি আপনারা কিন্তু হোলসেল করেন ল্যাপটপ। হ্যাঁ, একদম হোলসেল প্রাইসে আমরা দিয়ে দিব, সর্বোচ্চ মানে ডিসকাউন্ট প্রাইসে কিন্তু এই ল্যাপটপ গুলো আমাদের কাছে পেয়ে যাবে, মাত্র 14,500 টাকায় কিন্তু এখন আমরা HP ব্র্যান্ডের মধ্যে এই ল্যাপটপটা দিয়ে দিব। 9th generation এই ল্যাপটপ, অরিজিনাল চার্জার দিবেন অবশ্যই, প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার থাকবে, আর গ্যারান্টি 1 মান্থ রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে, আর 5 ইয়ার ফ্রি সার্ভিস ওয়ারেন্টি। ওকে, আপনাদের শপের অ্যাড্রেসটা বলেন। আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর 10 নম্বর গোল চত্বরে, আসলে কিন্তু আপনি মেট্রোলের পিলার দেখতে পাবেন, আর অবশ্যই মেট্রোলের পিলারের ঠিক 251 নম্বর পিলারের পূর্ব পাশে আসলে কিন্তু সুমন প্লাজা, সুমন প্লাজার গ্রাউন্ড ফ্লোরে আসলে কিন্তু আমাদের এই যে ল্যাপটপ শপটি পেয়ে যাবে, HTC ল্যাপটপ শপ। নেক্সট ফোনটা দেখুন। আচ্ছা, এরপর আমি যে ল্যাপটপটা দেখাবো, HP ব্র্যান্ডের মধ্যে আরো চমৎকার একটা ল্যাপটপ দেখাবো, জি সিরিজের। জি সিরিজ মানেই কিন্তু কাজ করার জন্য খুবই বেস্ট, যাদের বাজেট রেঞ্জটা 20,000 টাকার নিচে কিন্তু স্টুডেন্টরা চায় বা বিভিন্ন বিগিনাররা চায় কাজ করার জন্য, তাদের জন্য এটা খুব ভালো হবে। কোরাই 5 এর 4th generation প্রসেসর, 840G1 মডেল, এটাতে 4GB র্যাম, 500GB হার্ড ডিস্ক, পাশাপাশি কিন্তু 128GB SSD থাকবে, চার্জ ব্যাকআপটা খুবই ভালো হবে, এবং প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু একদমই ফুল ফ্রেশ কন্ডিশনে আছে, মানে একদমই স্ক্র্যাচলেস প্রাইসটা থাকবে, একদমই রিজনেবল মার্কেট চ্যালেঞ্জ প্রাইসে দিয়ে দিব। মার্কেট চ্যালেঞ্জ প্রাইস, একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস, মাত্র 19,500 টাকায় কিন্তু আমরা দিয়ে দিব 500GB হার্ড ডিস্ক এবং 128GB SSD সহকারে Z1 এই ল্যাপটপটি। আমাদের কাছে কিন্তু Z2 ল্যাপটপ, Z3 ল্যাপটপ প্রত্যেকটাই অ্যাভেলেবল পেয়ে যাবেন। এরপর আমি একটু Z2 দেখাই, মানে একদম ফুল ফ্রেশ কন্ডিশনে পাবেন। Z2টা হচ্ছে Core i5 এর 5th generation, 4GB র্যাম বা 8GB র্যাম যেভাবেই নেন না কেন, 8GB র্যাম, 500GB হার্ড ডিস্ক, 128GB SSD দিয়ে HP ব্র্যান্ডের মধ্যে এই ল্যাপটপটা পাবেন। চার্জ ব্যাকআপ কিন্তু খুবই ভালো থাকবে, 14 ইঞ্চি ডিসপ্লের মধ্যে এই ল্যাপটপটা পেয়ে যাবেন, মাত্র 20,500 টাকা। দুবাই থেকে আসার পরে আসলে এখন পর্যন্ত ক্লিন করা হয় নাই, এগুলো একদম রেডি করে আমরা একদম খুব সুন্দর করে চকচকা করে রেডি করে রাখি। যাই হোক, এটা হচ্ছে 820G3 ল্যাপটপ, Core i5 6th generation প্রসেসর, 8GB। রিকোয়েস্ট একটাই, হ্যাঁ একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে
হচ্ছে প্রাইস কমায় দেওয়া লাগবে। অবশ্যই অবশ্যই ভাই, আমাদের প্রাইস গুলো অবশ্যই রিজনেবল থাকবে। এটা হচ্ছে 820Z3 কোরাই 5 এর 6 জেনারেশন প্রসেসর, 8GB RAM, 256GB SSD, 4GB গ্রাফিক্স থাকবে। RAM ROM কিন্তু সবকিছু কাস্টমাইজ করতে পারবেন, একদম ফুল ফ্রেশ কন্ডিশনে কিন্তু আপনারা এই ল্যাপটপ গুলো পেয়ে যাবেন। 820Z3 এর প্রাইস দিব আমরা একদমই রিজনেবল, মাত্র 20,500 টাকায় কিন্তু আমরা 820Z3 ল্যাপটপ দিয়ে দিব। ওকে, এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং হচ্ছে 5 বছরের ফ্রি সার্ভিস, মানে এক মাসের মধ্যে ল্যাপটপ সে চালাবে, এক মাসের মধ্যে যদি কখনো কোনো প্রবলেম হয় সাথে সাথে এক্সচেঞ্জ করে নিতে পারবে, একদম এক্সচেঞ্জ করে নিতে পারবে, সেক্ষেত্রে কোনো কথা বলতে হবে না। এই ল্যাপটপটা নিয়ে গেল কোনো সমস্যা হয়েছে দিয়ে আরেকটা ল্যাপটপ নিয়ে যাবে, একদম সহজ। আচ্ছা, এরপরে যারা 820Z4 নিতে চাচ্ছে তাদের জন্য কিন্তু অ্যাভেলেবল কালেকশন আছে, ওটার প্রাইস আসবে মাত্র 21,990 টাকা। ওকে, আচ্ছা এরপরে আপনাদেরকে আমি দেখাবো ডেল ব্র্যান্ডের মধ্যে খুবই চমৎকার একটা ল্যাপটপ, টুইন ওয়ান ভাই, না টুইন ওয়ান না, এটা হচ্ছে টুইন ওয়ান ল্যাপটপ আছে, তবে দেখাচ্ছি আমরা, এটা কিন্তু খুবই চমৎকার একটা ল্যাপটপ। কারণ কি ভাই, এটা হচ্ছে কোরাই 5 এর 8 জেনারেশন প্রসেসর। আমরা কিন্তু সাধারণত জানি 8 জেনারেশনের ল্যাপটপ নিতে গেলে মিনিমাম বাজেট রেঞ্জ 30 এর কাছাকাছি লাগে, কিন্তু এখন আর 30,000 টাকা লাগবে না। ডেল ব্র্যান্ডের মধ্যে ডেল ল্যাটিটিউড 3300 3300 মডেলের এই ল্যাপটপটি কিন্তু এখন পেয়ে যাবে মাত্র অবিশ্বাস্য প্রাইসে। কত প্রাইসটা কত জানেন ভাই? কত কমাই দিবেন ভাই, কমাই দিবেন, রিকোয়েস্ট কমাই দিব, মাত্র 25,500 টাকায় ভাই। 25,500 টাকা, তারপরেও যদি কেউ আসে আমার চ্যানেল থেকে কমাই রাখবেন তো ভাই? সেক্ষেত্রে আমরা, হ্যাঁ আসলে আপনার চ্যানেল থেকে যদি স্পেশালি আসে সেই ক্ষেত্রে আমরা কিছুটা ডিসকাউন্ট করার চেষ্টা করব, মাত্র 25,500 টাকায়। আর অবশ্যই কিন্তু প্রত্যেকটা ল্যাপটপের সাথে থাকবে আকর্ষণীয় গিফট। আচ্ছা, এরপর একটা ল্যাপটপ দেখাবো, মানে ভাই যাদের বাজেট কম, অনেকে কিন্তু বলিস্ট্রেন্ডের বাজেট কম কিন্তু হাই প্রসেসর কাজ করবে, কাজ করবে, এই যে কোরাই 5 এর 7 জেনারেশন প্রসেসর ল্যাপটপ নিয়ে আসছে। প্রাইস কত জানেন? 20,000 টাকার নিচে ভাই, 20,000 টাকার নিচে i5 7th gen ল্যাপটপ, 8GB RAM, 256 ভাই। তারপরে কিন্তু আপনারা মার্কেটে যাই বাছাই করবেন, অবশ্যই অবশ্যই 2-4-10টা দোকান দেখবেন, দেখে এর ক্ষেত্রে কিন্তু ভাই একটা বিষয় হচ্ছে যে আউটলুকটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। আমাদের প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু আউটলুক একদম নতুনের মতো, মানে ফুল ফ্রেশ কন্ডিশনে আছে, এ প্লাস ল্যাপটপ গ্রেড যেটা বলি আমরা, i5 7th gen দিয়ে আউটলুক যেমনটা ম্যাটার করে এবং কিন্তু ভিতরের কন্ডিশনটা ভালো থাকা লাগবে, তা তো অবশ্যই কন্ডিশন তো ভালো থাকবে, আর সেই জন্য কিন্তু কাস্টমাররা এক মাস বাসায় নিয়ে চেক করতে পারবে। আচ্ছা, এটার মডেলটা হচ্ছে Lenovo ThinkPad X270 মডেল, Core i5 এর 7th generation, 8256 দিয়ে প্রাইস থাকবে ভাই মাত্র 20,500 টাকা। ঠিক আছে, আমরা কিন্তু জাস্ট উদাহরণ দিচ্ছি, আপনারা এখানে এসে ডিটেইলস কথা বলতে পারবেন। অবশ্যই অবশ্যই, আমাদের কাছে কিন্তু আরো অনেক ল্যাপটপ আছে। আচ্ছা, এরপরে আমি Acer ব্র্যান্ডের মধ্যে একটা ল্যাপটপ দেখাবো, এটাও কিন্তু 14-inch ডিসপ্লের মধ্যে খুবই চমৎকার একটা ল্যাপটপ, কাজ করার জন্য খুবই বেস্ট হবে Acer ব্র্যান্ডের। আমরা জানি আসলে Acer ল্যাপটপগুলো কিন্তু পারফরমেন্স খুবই ভালো হয়। Core i5 এর 8 জেনারেশন প্রসেসর দিয়ে 8GB RAM, 256GB SSD, 4GB গ্রাফিক্স দিয়ে আপনারা এই ল্যাপটপটা পেয়ে যাবেন HTC ল্যাপটপ শপে মাত্র 25,500 টাকায়। নাইস, ওকে, আমরা জাস্ট ধারণা দিচ্ছি ভাই, আপনাকে আবার রিকোয়েস্ট করতেছি প্রাইস কিন্তু কমায় রাখবেন না ভাই। প্রাইজের ব্যাপারে আসলে মানে আমার ভিডিও থেকে যারা আসবে তারা যেন মার্কেটের তুলনায় অনেক কম দামে ল্যাপটপ পায়, অবশ্যই, কারণ এখন অনলাইনের যুগে অবশ্যই কিন্তু সবাই মার্কেট যাচাই বাছাই করে আসবে, সেক্ষেত্রে আমরা এমন একটা প্রাইস দিব যেন আমাদের ল্যাপটপ শপটিতে সবাই আসে। যাই হোক, এখন আমি যে ল্যাপটপটা নিয়েছি HP EliteBook সিরিজের মধ্যে 4 ফিঙ্গার লোগো দিয়ে ফুল ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ HP EliteBook 840 Z5, এই যেখানে কিন্তু মডেলটা লেখা আছে। Core i5 এর 7th জেনারেশন প্রসেসর আছে এটাতে, 8GB RAM, 4GB শেয়ার গ্রাফিক্স, 256GB SSD দিয়ে ফুল ফ্রেশ কন্ডিশনের এই ল্যাপটপটা দাম কমায় রাখেন বলেন ভাই, একদম রিজনেবল প্রাইস দিয়ে দিব, মাত্র 26,500 টাকায় কিন্তু এখন আমরা দিয়ে দিব। কিন্তু তারপরেও আমি বলছি সবাইকে যে আপনারা 10টা দোকান দেখবেন, ঘুরবেন, অবশ্যই যাচাই বাছাই করবেন, তারপরে এখানে ল্যাপটপ নেবেন যদি মনে হয় যে আমাদের প্রাইসটা রিজনেবল, অবশ্যই আসবেন। আর একটা কথা বলি, যদি আপনারা শপে আসতে না পারেন, সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনে তারা ল্যাপটপ দিয়ে থাকে, মাত্র 500 অ্যাডভান্স করে ল্যাপটপ পেয়ে যাবেন। কুরিয়ার অফিস থেকে ল্যাপটপ দেখে যদি পছন্দ হয় রেখে দিবেন, না হলে ব্যাক করে দিবেন। আর আমি সবাইকে রিকোয়েস্ট করব যে শপে এসে নিজের চোখে নিজের হাতে নিজের ল্যাপটপটা দেখে শুনে বুঝে নেন, যদি না আসতে পারেন সেক্ষেত্রে কিন্তু তাদের ব্যবস্থা রয়েছে, স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে ওই নাম্বারে ফোন করে কিন্তু তাহিদ ভাইয়ের সাথে কথা বলতে পারবেন, যে কোন ল্যাপটপের স্পেসিফিকেশন এবং প্রাইস জানতে পারবেন। জি, নেক্সট ওয়ান। আচ্ছা, এরপরে আমরা যে ল্যাপটপটা দেখাবো এখন একটু মানে হাই কনফিগারের ল্যাপটপ দেখাবো, এই যে এই যে আমি ল্যাপটপটা নিয়েছি এটা হচ্ছে HP EliteBook সিরিজের মধ্যে জি সিরিজের খুব চমৎকার একটা ল্যাপটপ, 840G6, i5 8 gen, 8GB RAM, 16GB RAM, সব ধরনের ভেরিয়েন্ট আমাদের কাছে আছে। আমি যেটা নিয়েছি 8GB RAM, 4GB শেয়ার গ্রাফিক্স, 256GB SSD দিয়ে এটার প্রাইস থাকবে মাত্র, তাহলে ভাই কমায় দেন ভাই, ভাই 28,990 টাকা, মাত্র 28,990 টাকায় G6 ল্যাপটপ ভাই। ওকে, আচ্ছা এরপরে দেখাবো, হ্যাঁ আপনার
G6 ল্যাপটপের মধ্যে ভাই ডেডিকেটেড 2GB গ্রাফিক্স দিয়া ভাই, হ্যাঁ ডেডিকেটেড 2GB গ্রাফিক্স থাকবে, সাথে 8GB র‍্যাম, 256 SSD তো থাকবেই, প্রাইসটা থাকবে একদমই রিজনেবল, মাত্র 34,500 টাকা. আচ্ছা এরপরে আরো কিছু চমৎকার কালেকশন দেখাবো, যারা আপনার হচ্ছে 2-in-1 এর মধ্যে ল্যাপটপ খোঁজে ভাই, এটা কিন্তু খুবই চমৎকার, একদম ব্লেডের মতো পাতলা ভাই, ভাই চমৎকার ল্যাপটপ এটা ভাই, হ্যাঁ এটা খুবই চমৎকার ল্যাপটপ, HP এলিটবুক সিরিজের মধ্যে 1040G6 ল্যাপটপ ভাই, i5 এর 8 জেনারেশন, 16GB RAM, 256GB SSD দিয়ে কিন্তু এই ল্যাপটপ গুলো, এটা একটা বিশেষত্ব হচ্ছে এই যে ল্যাপটপ প্লাস ট্যাব, এই যে ভাঁজ করলাম ট্যাব হয়ে গেল, শুয়ে বসে কারে যখন মানুষ যাতায়াত করবে তখন কিন্তু কোলের উপরে নিয়ে কাজ করতে পারবে, মানে খুব সুন্দর ল্যাপটপ, আউটলুকটা কিন্তু ভাই খুবই ফ্রেশ, দেখেন এই যে ডায়মন্ড শেপের ল্যাপটপ, মানে ভাই এগুলো দেখলেই কিন্তু শান্তি, মেটালিক বডি, হ্যাঁ মেটালিক বডি, প্রাইস থাকবে একদমই রিজনেবল, মাত্র 45,500 টাকায় 1040G6. ওকে আচ্ছা, হ্যাঁ এরপরে আমরা যে ল্যাপটপটা দেখাবো রাইজেন প্রসেসরের মধ্যে একটা ল্যাপটপ দেখাবো, খুবই চমৎকার একটা ল্যাপটপ, এই যে আমি ল্যাপটপটা নিয়েছি এটা কিন্তু রাইজেন, রাইজেনের ল্যাপটপ, এটার মডেলটা হচ্ছে HP প্রোবুক 445G7, খুবই চমৎকার একটা রাইজেন 7 প্রসেসরের ল্যাপটপ ভাই, এই যে আমি একটু প্রসেসর ডিটেলস এখান থেকে দেখাই দিই, এই যে রাইজেন AMD রাইজেন 7, এটার আপনার হচ্ছে প্রসেসর সিরিজটা হচ্ছে 4700 অর্থাৎ 4700 সিরিজের ল্যাপটপ, মানে সব ধরনের কাজের জন্য ভারী কাজ যারা করতে যাচ্ছে রাইজেন সিরিজের মধ্যে ল্যাপটপ খুঁজছে তাদের জন্য কিন্তু এই ল্যাপটপটা খুবই বেস্ট হবে, আর এটার প্রাইসটা কিন্তু থাকবে একদমই রিজনেবল প্রাইসের মধ্যে, মাত্র 45,500 টাকায় কিন্তু আমরা রাইজেনের এই ল্যাপটপটা দিয়ে দিব। ওকে কিছু মডেল, হ্যাঁ ভাই এই যে একটা ল্যাপটপ নিয়েছে একদম প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ, i5 এর 10th জেনারেশন ল্যাপটপ, এটার মডেলটা হচ্ছে HP প্রোবুক 440G7, 4i5 এর 10th জেনারেশন, 16GB RAM, 256GB SSD, 8GB গ্রাফিক্স দিয়ে, প্রাইস থাকবে মাত্র 48,500 টাকা। ওকে এরপরে দেখাবো ডেল ব্র্যান্ডের মধ্যে যারা কাজ করার জন্য ল্যাপটপ খুঁজছে, Core i7 এর 8th জেনারেশন, ভাইব্রেন্ট বডি দিয়ে খুবই চমৎকার ল্যাপটপ, একদম ফুল ফ্রেশ কন্ডিশনের মধ্যে, i7 এর 8th জেনারেশন, 8GB RAM, 256GB SSD দিয়ে এটার মডেলটা হচ্ছে ডেল ল্যাটিটিউড 7400, প্রাইস থাকবে একদমই অবিশ্বাস্য মাত্র 33,990 টাকা। ওকে এরপরে দেখাবো ইয়োগা ল্যাপটপের মধ্যে ভাই, ইয়োগার একটা চমৎকার কালেকশন, এটা ভাই আমাদের কাছে প্রিয় ল্যাপটপ ভাই, সিরিয়াসলি এক পুরো মেটালিক বডি, মেটালিক বডির মধ্যে খুবই চমৎকার একটা ল্যাপটপ, Lenovo ThinkPad X1 Yoga, একদম কিন্তু ফুল রোটেট হবে, টাচ স্ক্রিন ডিসপ্লে ভাই, পেন সাপোর্টেড, পেন কিন্তু অবশ্যই থাকবে, একদমই ফুল ফ্রেশ ল্যাপটপ ভাই, এই পাশে প্রাইসটা থাকবে একদমই রিজনেবল, হ্যাঁ পেন করা যাবে, পেন দিয়ে কাজ করতে পারবে চাইলে, যারা আর্টের কাজ করে তাদের জন্য পেনটা খুবই মানে সহায়ক হবে, এটার প্রসেসরটা হচ্ছে i5 এর 8th জেনারেশন, 8GB RAM, 256GB SSD দিয়ে, প্রাইসটা কিন্তু থাকবে একদমই রিজনেবল, মাত্র 37,990 টাকা। আচ্ছা এরপরে দেখাবো হচ্ছে আপনার ডেলের মধ্যে কিন্তু দুইটা কালার আমাদের কাছে আছে 7400, একটা হচ্ছে ব্ল্যাক আর একটা কিন্তু অ্যাশ কালারের মধ্যে, কাস্টমাররা চাইলে যে কোনোটা নিতে পারে, ফ্রেশ আছে, একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আসলে বুঝতে পারবেন যে কতটা ফ্রেশ, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আচ্ছা এরপরে আপনার হচ্ছে আমাদের কাছে কিন্তু Lenovo ThinkPad এর মধ্যে T470 মডেলটা কিন্তু অ্যাভেলেবল আপনারা পেয়ে যাচ্ছেন, i5 এর 6th জেনারেশন 7th জেনারেশন সবই থাকবে, 6th জেনারেশনের প্রাইস হবে মাত্র 21,990 টাকা, আর T470 i5 7th জেন 8256 দিয়ে প্রাইস থাকবে মাত্র 22,990 টাকা। যারা দেখছেন তার থেকে ল্যাপটপের বাস্তবটা লুকটা অনেক সুন্দর, আপনারা সবাই শপে এসে নিজের চোখে নিজের হাতে ল্যাপটপ দেখে নিন, হ্যাঁ ওপেন বক্স কন্ডিশন যা বলা চলে আর কি। সারফেস এর ভাই এই ল্যাপটপটা কিন্তু i7 এর 7th জেনারেশন প্রসেসর, সারফেস 2 ল্যাপটপ, 16GB RAM, 512GB SSD দিয়ে কিন্তু এই ফুল ফ্রেশ কন্ডিশনের সারফেস ল্যাপটপটি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন একদমই রিজনেবল প্রাইসে, মাত্র 41,990 টাকায় কিন্তু আপনারা পাবেন সারফেস 2, এবং আমাদের কাছে কিন্তু সারফেস 3 পেয়ে যাবেন আপনারা, i7 এর 8th জেনারেশন প্রসেসর থাকবে, 8GB RAM, 256GB SSD দিয়ে, প্রাইস হবে আরও কম মাত্র 45,500 টাকায়। আর যারা i7 এর 10th জেন সারফেস নিতে চান অর্থাৎ সারফেস 3 ল্যাপটপ, মানে আউটলুক একদম সেম হবে, শুধুমাত্র প্রসেসরটা আর কনফিগারটা আলাদা, সারফেস 3 ল্যাপটপ i7 10th জেন 8256 দিয়ে প্রাইস থাকবে মাত্র 49,500 টাকা। সারফেসের তিনটা কালেকশন আমাদের কাছে আছে, সারফেস 2 3 সব ধরনের কালেকশন কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন। আচ্ছা এরপর আমি আরেকটা ল্যাপটপ দেখাবো, এই সেলফে আমাদের আরো কিছু ল্যাপটপ আছে, যেমন যে ভাই জেটবুক এর একটা ল্যাপটপ আছে, জেটবুক খুবই চমৎকার একটা কালেকশন দেখেন, এই যে জেটবুক মোবাইল ওয়ার্ক স্টেশন যেটাকে আমরা বলি, মানে আপনার
ভারী কাজ করার জন্য, যারা রাতে দিনে কাজ করতে চায় 24 ঘন্টা যারা অন রাখবে তাদের জন্য কিন্তু জেটবুক এর এই ল্যাপটপটা খুবই ভালো হবে। প্রাইসটা থাকবে একদমই রিজনেবল, i5 8th gen 8256 দিয়ে প্রাইস দিব মাত্র 32,990 টাকায় জেটবুক। নাইস। আচ্ছা এরপরে দেখাবো হচ্ছে আপনার লেনোভো থিংকপ্যাড এর মধ্যে আরেকটা ল্যাপটপ, i5 এর 6th জেনারেশন প্রসেসর, এটাতে আছে 8GB RAM 256GB SSD দিয়ে। যারা কম প্রাইসের মধ্যে নিতে চান X260 মডেল মাত্র 18,500 টাকায় i5 6th gen। হ্যাঁ এখন দেখাবো HP ব্র্যান্ডের মধ্যে Ryzen 5 যারা নিতে চাচ্ছেন প্রাইসটা থাকবে একদমই রিজনেবল, 8256GB SSD থাকবে, 4GB শেয়ার গ্রাফিক্স হবে Ryzen 5 এর মধ্যে, প্রাইস থাকবে মাত্র 28,990 টাকা। বলেন ভাই 28,990 টাকা Ryzen 5 ভাই? আচ্ছা আপনার জন্য আরো 500 ডিসকাউন্ট, 28,500 টাকা। আচ্ছা 28,500 টাকা দিয়ে দিব। আচ্ছা এরপরে আরো কিছু ল্যাপটপ দেখাই। এই যে চমৎকার একটা ল্যাপটপ নিয়েছে এটা কিন্তু টুইন ওয়ান এর মধ্যে HP EliteBook 1040G4 ল্যাপটপ। হ্যাঁ i5 এর 7th জেনারেশন প্রসেসর এটাতে আছে, 8GB RAM 4GB শেয়ার গ্রাফিক্স 256GB SSD হবে, ফুল রোটেট করা যায়, ইয়োগা মানেই তো ফুল রোটেট ভাই, খুব চমৎকার ল্যাপটপ। আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু আমরা অবশ্যই একটা অরিজিনাল চার্জার আপনাদেরকে দিব, কারণ অরিজিনাল চার্জার কিন্তু ল্যাপটপের হেলথ ভালো রাখার জন্য খুবই মানে সহায়ক। যাই হোক সাথে তো গিফট থাকবেই, এটার প্রাইস আমরা দিচ্ছি 1040G4 এর প্রাইস দিচ্ছি মাত্র 32,500 টাকা। তো অনেকগুলো ল্যাপটপ কিন্তু আজকে আপনাদেরকে ভিউয়ার্স দেখিয়েছি, আমাদের কিন্তু আরও কালেকশন আছে, আপনাদের যদি পছন্দের কোনো রিকোয়ারমেন্ট থেকে থাকে আপনারা চাইলে কিন্তু আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কানেক্ট হয়ে আপনাদের পছন্দের মডেলটি আমাদেরকে বলতে পারেন, আমরা কিন্তু সার্বক্ষণিক আপনাদেরকে অনলাইনে সাপোর্ট দিয়ে থাকবো। আর যারা ঢাকার বিভিন্ন এলাকা থেকে আমাদের STC ল্যাপটপ শপটি ভিজিট করতে যাচ্ছেন আপনাদের সুবিধার্থে আমাদের শপের লোকেশনটি আবারও বলে দিচ্ছি, আপনারা ঢাকা মিরপুর 10 নম্বর গোল চত্বরে আসলেই কিন্তু মেট্রোলের পিলার দেখতে পাবেন, ঠিক 251 নম্বর পিলারের পূর্ব পাশে সুমন প্লাজার নিস্তালায় আপনারা আসলেই কিন্তু আমাদের শপটি দেখতে পাবেন। আসলেই কিন্তু আপনারা আপনাদের পছন্দের কালেকশন থেকে কিন্তু একদমই রিজনেবল প্রাইসে, মার্কেট চ্যালেঞ্জ প্রাইসে কিন্তু 10টা ল্যাপটপের ভিতর থেকে একটা ল্যাপটপ বেছে নিতে পারবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।